আম্মু আজকে কি রান্না করছো দুপুরে খাওয়ার জন্য? আমি আজকে রান্না করেছি বরবটি ভাজি। গিয়ে বরবটি ভাজি দিয়ে সুন্দর করে মেখে ভাতগুলো খেয়ে ফেলো, ঠিক আছে? ওই যে রান্নাঘরে রাখা আছে, যাও। ও আচ্ছা, ঠিক আছে, খেয়ে নিতেছি। আম্মু আজকে রাত্রে কি রান্না করছো? মাম্মি আজকে তোমার জন্য রাতে করলা ভাজি করছি। ঈদের তো আর বেশি দিন বাকি নাই বলো, এই জন্য এই কয়েকদিন আমরা খালি সবজি খাবো, শাক খাবো, ভাজি খাবো, ভর্তা খাবো, বুঝছো? করলা ভাজি রাতে? ও আচ্ছা, ঠিক আছে, খাবার নিয়ে যেহেতু মানে মন খারাপ করতে হয় না, ঠিক আছে, এই কয়েকদিন আমরা সবজি খাবো। মাম্মি একটুখানি মাংস রান্না করো না, একটু রান্না করলে কি হয়? অল্প একটু রান্না করবা, একদম কিন্তু মাংস মাংস করা যাবে না। ঈদের তো এখনো সেই তিন দিন বাকি, একটু রান্না করো না। বললামই তো, এখন আবার মাংস কিসের? কয়েকদিন পরেই তো এই যে আমাদের কোরবানির মাংস আসবে, তা তখন ইচ্ছা মতো মাংস খেতে পারবা। শুধু শুধু এখন মাংস কেন কিনবো? কোনো দরকার আছে এখন মাংস খাওয়ারও? দরকার নেই, ফ্রিজ ট্রিজগুলো খালি করতে হবে সব, বুঝতে পারছো? হ্যাঁ, একদম বেশি কথা বলবো না। ঈদটা কত সুন্দর করে কেটে গেল, তাই না মাম্মি? আচ্ছা মাম্মি, আজকে রাতে কি খাবো? ওই যে মাংস যাও টেবিলে রান্না করে রেখে দিছি, হ্যাঁ, পারলে নিজে একটু গরম করে নিও, চুলায় না পারলে ওভেনে গরম করে নিও, ঠিক আছে? মা আজকে সকালে কি খাবো? পরোটা আর মাংস। মাম্মি আজকে দুপুরে গরুর কলিজা। আজকে রাতে কি খাবো? কালা ভুনা করছি আজকে, তোমার না অনেক প্রিয়। আবার মাংস, এই কয়েকদিন মাংস খেতে খেতে মাম্মি একদম পেটটা পুরো কষা হয়ে গেছে, আমি তো মানে শান্তি মতো বাথরুমও করতে পারতেছি না। প্লিজ আজকে অন্তত মাংস না। আহারে, পেট কষা হয়ে গেছে কি বলতেছো? আজকে তো আমি আরো নেহারি রান্না করলাম, এত কষ্ট করে রান্না করলাম, খাবো না কেন? ঈদের আগে তো একদম মাংস 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 করে চিৎকার করতেছিল যে একটুখানি রান্না করো, একটুখানি রান্না করো, তা আজকে তো এই 8-9 দিন ধরে মাংসই খাওয়াইতেছি, তারপর কি হইতেছে না? এখন এত মাংস কে খাবে বলো? খেয়ে শেষ করতে হবে না, খাও খাও, ফ্রিজে আরও আছে, বুঝছো? যদিও ভিডিওটা একটু ফান করার জন্য বানানো, কিন্তু এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে কোরবানি মানে এই না যে খালি ফ্রিজ ভরে ভরে মাংস রাখবো আর আশেপাশের মানুষের খবর নিব না। সো যারা কোরবানি দিয়েছে তাদের খবর নেওয়ার থেকে যারা কোরবানি দেয়নি আমরা যেন তাদের খবরটা আগে নেই, কারণ কে জানে সেদিন হয়তো তাদের বাসায় মাংস রান্নাই হয়নি। তো সবাই নিশ্চয়ই আমার মেসেজটা পেয়েছেন, তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।